আসসালামু আলাইকুম, আমি মাহুদা খাতুন, সহকারী শিক্ষক কুমিল্লা মডার্ন হাই স্কুল। শিক্ষার্থীরা, দেখতে দেখতে আমরা বছরের একদম শেষ প্রান্তে চলে আসছি। অনেকগুলো মাস আমরা সরাসরি ক্লাস করতে পারি না বা আমাদের দেখা সাক্ষাৎ হয় না, তাও এতটুকু সান্ত্বনা যে আমরা অনলাইনে আমাদের ক্লাসটা চালিয়ে যাচ্ছি এবং এর মাধ্যমে আমাদের পড়ালেখা যাচ্ছে, আমরা পরীক্ষা দিচ্ছি এবং খুব শীঘ্রই তোমাদের স্কুলে থার্ড অনলাইন এক্সাম অনুষ্ঠিত হবে। আজকে আমরা ক্লাসটা করব সেই থার্ড অনলাইন এক্সামের সিলেবাস অনুযায়ী। আজকে তোমাদেরকে পড়াবো কনভার্সন। এর আগে পরীক্ষায় তোমরা করেছিলে ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশন আর কনভার্সন আসলে খুব বেশি আলাদা কিছু না, কিন্তু দুইটার মধ্যে একটা মেজর ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হলো ট্রান্সফরমেশনে আমরা শুধুমাত্র বাক্যের অবস্থাটা পরিবর্তন করি, কিন্তু বাক্যের অর্থটা কোনোভাবেই পরিবর্তন করতে পারি না। কিন্তু কনভার্সনে আমরা এসে বাক্যের অবস্থা যেমন পরিবর্তন করি, অর্থাৎ সেন্টেন্সের একটা অংশ থেকে যেমন বাক্যে আরেকটা গঠনে নিয়ে যাই, ঠিক একইভাবে আমরা অর্থটাকেও পরিবর্তন করে ফেলতে পারি। কনভার্সন আর ট্রান্সফরমেশনের মধ্যে ঠিক এতটুকুই পার্থক্য। আজকে তোমাদেরকে পড়াবো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। তোমরা জানো সেন্টেন্সের যে প্রকারভেদগুলো আছে তার মধ্যে সর্বপ্রথম যেটা আছে সেটা হচ্ছে অ্যাসার্টিভ। সেই অ্যাসার্টিভটাকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করে থাকি, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। অ্যাফার্মেটিভটা হলো যে বাক্যটা সাধারণত হাবাচক হয়ে থাকে, আর নেগেটিভটা হলো যে বাক্যটা সাধারণত নাবাচক হয়ে থাকে। হাবাচক বাক্যগুলো কীভাবে আমরা নাবাচকে পরিবর্তন করব কনভার্সনের সিস্টেমে, আজকে আমরা সেটা দেখব। কনভার্সন স্টাইলে পরিবর্তনে যাওয়ার আগে আমি তোমাদের প্রাসঙ্গিক কিছু কথা বলে দিই। আমরা যখন অক্সিলারি ভার্ব সম্পর্কে জানি, আমরা জানি যে অক্সিলারি ভার্ব সাধারণত দুই প্রকার, প্রাইমারি অক্সিলারি এবং মডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি কোনগুলো? টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, টু ডু ভার্ব। আর মডাল অক্সিলারি কোনগুলো? শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, এ ধরনেরগুলো। আজকে প্রথমে তোমাদেরকে অক্সিলারিটা দেখাবো, এই কারণে কারণ আমরা কনভার্সন স্টাইলটা করব অক্সিলারিকে বেস করে। তোমাদের সুবিধার জন্য আমি অক্সিলারি ভার্বগুলো একটু লিখছি, খেয়াল করো। দেখো মডেল অক্সিলারিগুলো যেগুলো লিখেছি, ক্যান, কুড, শ্যাল, সরি, শুড, উড, মে, মাইট কিংবা শ্যাল, উইল, এগুলোকে আমরা মডেল অক্সিলারি হিসেবে ধরে থাকি। এগুলো যদিও মডেল অক্সিলারি আরও অনেকগুলো আছে, কিন্তু টু হ্যাভ ভার্ব ঠিক তিনটাই আছে, হ্যাভ, হ্যাজ, হ্যাড। টু ডু ভার্ব ঠিক তিনটাই আছে, ডু, ডাজ, ডিড। আর টু বি ভার্ব ঠিক এগুলোই আছে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। তোমাদের অনেক প্রশ্ন থাকবে যে কেন আগে আমি অক্সিলারিটা বলছি, অক্সিলারিটা কেন বলছি, একটু শুধু খেয়াল করো। আমি যখন সেন্টেন্সটা চেঞ্জ করব অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, তখন তোমরা মোটামুটি বুঝতে পারবা যে কেন আগে অক্সিলারিটা বলেছি।
প্রথম আমরা যাব টু বি ভার্বে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলো সাধারণত কেমন হয়ে থাকে? হা বাচক হয়ে থাকে, অর্থাৎ যে সেন্টেন্সগুলো দিয়ে হা বাচক কথাগুলো বোঝায়। যেমন এখানে একটা সেন্টেন্স লিখেছি, তাসিম ইজ এ স্মার্ট বয়। এখানে এটা হা বাচক মানে অ্যাফার্মেটিভ একটা সেন্টেন্স। এখানে তোমরা খেয়াল করো এখানে একটা ইজ আছে, যদিও এম ইজ আর ওয়াজ আর কে আমরা অক্সিলারি হিসেবে ধরে থাকি কিন্তু এখানে এটা মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, কারণ এই ইজটা ছাড়া অর্থাৎ এই অক্সিলারিটা ছাড়া এই সেন্টেন্সে আর কোনো ভার্ব নাই। তাই যখন সেন্টেন্সে অক্সিলারি ছাড়া অন্য কোনো ভার্ব থাকে না, সেই ভার্বটাকে আমরা মেন ভার্ব হিসেবে ধরে থাকি। এটাকে ধরার কারণ, এখন দেখো আমরা যখন এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে নিয়ে যাবো আমরা কি করবো, অ্যাফার্মেটিভ থেকে কোনো সেন্টেন্সকে নেগেটিভে নিয়ে যাওয়াটা হচ্ছে সবচাইতে সহজ। আমাদের সেন্টেন্সে যে অক্সিলারি ভার্বটা থাকে অথবা অক্সিলারি ভার্বটা যখন মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয় সেটার পর আমরা শুধু একটা নট বসাই দিব, এটার মাধ্যমে আমরা খুব সহজে সেন্টেন্সটাকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে নিয়ে যেতে পারি। কি করব, ইজের সাথে একটা নট বসাবো, নট। সেন্টেন্সটা কি হয়ে গেল, তাসের ইজ নট এ স্মার্ট বয়। আমরা যদি এখানে ট্রান্সফরমেশন করতে যেতাম সেক্ষেত্রে শুধুমাত্র নট বসিয়ে আমরা এটা চেঞ্জ করতে পারতাম না, কারণ আমরা অর্থটা পরিবর্তন করতে পারবো না। কিন্তু কনভার্সনের খুব সহজ উপায় হচ্ছে আমরা অর্থটাও পরিবর্তন করে ফেলতে পারি, এই কারণে অক্সিলারির পর একটা নট বসালেই আমাদের সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে চলে যাচ্ছে। ঠিক একইভাবে এ সেন্টেন্সটা যদি আমি, এটা তো আছে প্রেজেন্ট টেন্সে অর্থাৎ ইজ, আমি যদি এটা পাস্ট টেন্সেও লিখতাম এখানে ওয়াজ আছে, ওয়াজ কেন দিয়েছি, সেন্টেন্সটা এখন পাস্ট টেন্সে লিখেছি, আগে লিখেছিলাম প্রেজেন্ট ইনডিফিনিটে, এখন লিখেছি পাস্ট ইনডিফিনিটে। এই ক্ষেত্রে ঠিক একই কাজ করব, শুধুমাত্র ওয়াজের সাথে পর একটা নট বসিয়ে, একটা নট বসিয়ে সেন্টেন্সটাকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে নিয়ে গেলাম। এই সেন্টেন্সগুলো ইজ কিংবা ওয়াজ বলো, এম বলো, আর বলো, ওয়ের বলো, এই সেন্টেন্সগুলো যখন সেন্টেন্সে কোনো সেন্টেন্সে প্রিন্সিপাল হিসেবে ব্যবহৃত হয় তখন ঠিক যেভাবে আমরা এর সাথে নট বসে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে নিয়ে যাব, সেন্টেন্সে যদি এটা অক্সিলারি হিসেবে ব্যবহৃত হয় অর্থাৎ যখন আমরা এটা কন্টিনিউয়াস হিসেবে ব্যবহার করব, যেমন শি ইজ রাইটিং এ লেটার, এখানে রাইটিংটা কি, এখানে রাইটিংটা হচ্ছে মেন ভার্ব যেটা সাথে আমরা আইজি ব্যবহার করেছি, এবং অক্সিলারিটা হচ্ছে এখানে ইজটা হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব। এই ক্ষেত্রে আমরা শুধুমাত্র অক্সিলারি পর একটা নট বসিয়ে সেন্টেন্সটাকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে নিয়ে যাবো, অর্থাৎ ইজের জায়গায় যদি আমি ইজ নট বসাই, শি ইজ নট রাইটিং এ লেটার, ঠিক ইজের পর নট বসিয়ে আমরা সেন্টেন্সটাকে নেগেটিভে নিয়ে যাবো, অর্থাৎ সেন্টেন্সটা প্রেজেন্ট ইনফিনিট হোক কিংবা প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক অথবা পাস্ট ইনডিফিনিট হোক কিংবা পাস্ট কন্টিনিউয়াস হোক, যখনই টু ভার্ব, টু বি ভার্ব থাকবে অর্থাৎ অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার, সেটার পর একটা নট বসায় আমরা সহজেই আমরা সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে নিয়ে যেতে পারব। এখন সেন্টেন্সে যখন একটা অক্সিলারি ভার্ব থাকবে অথবা একটা টু বি ভার্ব থাকবে তখন তো খুব সহজ হয়ে গেল আমাদের সেন্টেন্সটাকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা। কিন্তু যখন কোনো সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব থাকে না তখন আমরা কী করবো, বি ভার্বের তিনটা ভাগ বলেছিলাম, টু বি ভার্ব, টু ডু ভার্ব এবং টু হ্যাভ ভার্ব, তখন আমরা টু ডু ভার্বের সাহায্য নিব। যেমন খুব সহজভাবে বলতে পারি, তোমাদের জন্য খুব সহজ কিছু সেন্টেন্স দিচ্ছি দেখো, হি গোস টু স্কুল, এই সেন্টেন্সে গোসটা হচ্ছে মেন ভার্ব, তার মানে বুঝা যাচ্ছে সাবজেক্ট এবং মেন ভার্বের মাঝখানে যেহেতু আর কিছু নাই, তার মানে কোনো অক্সিলারি ভার্ব নাই। তার
মানে বুঝে যাচ্ছে এটা মাঝখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, যেহেতু অক্সিলারি ভার্ব নাই এই ক্ষেত্রে আমরা কিভাবে এটাকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব। সেক্ষেত্রে আমরা কি করব, মাঝখানে একটা ডু ভার্বের সাহায্য নেব। আমরা জানি ডু ভার্ব হচ্ছে তিনটা, একটু আগে তোমাদেরকে লিখে দেখিয়েছি ডু ডাজ ডিড। কিন্তু তোমাদের মনে আগে প্রশ্ন থাকবে যে কোন সাবজেক্টের উপর কোনটা বসাবো। যদি সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্স হয় তাহলে আমরা ডু অথবা ডাজ ব্যবহার করব। সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয় তাহলে তারপরে অবশ্যই অবশ্যই ডাজ বসবে, আর বাকি প্রেজেন্টে সব জায়গায় ডু বসবে, এবং ডিডটা হচ্ছে সবসময় পাস্ট টেন্সে বসবে। যেমন দেখো এখানে আছে হি, হিটা হচ্ছে একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে এটার পর আমরা কি লিখবো, হি, এরপর লিখবো ডাজ। আমরা একটা ডু ভার্বের সাহায্য নিলাম, ডু ভার্বের পর যেহেতু এটা অক্সিলারি এটার পর আমরা একটা নট বসাবো, এরপর ঠিক যা আছে তাই বসিয়ে দিব, অর্থাৎ নেগেটিভ করে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের সাবজেক্টের পরের অংশটা বসাই দিব। এখানে একটা ব্যাপার হচ্ছে এখানে আছে গোস, এই গোসটা কি এখানে সরাসরি বসাবো, গোসটা এখানে সরাসরি বসাবো না, কারণ আমরা রাইট ফর্ম অফ ভার্বসের রুল অনুযায়ী আমরা জানি যে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়, সেই এস বা ইএসটা এখানে অলরেডি আমরা বসিয়ে ফেলেছি, সেক্ষেত্রে এখানে গোসটা গো হয়ে যাবে। হয়ে গেল অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। ঠিক এই সেন্টেন্সটাই যদি আমরা পাস্ট টেন্সে লিখি, আমরা তো এখানে লিখেছিলাম প্রেজেন্ট ইনডিফিনিটে, আমরা যদি এটা পাস্ট টেন্সে লিখি, যেমন ধরো হি ওয়েন্ট টু স্কুল, এক্ষেত্রে আমরা কি করব, এক্ষেত্রেও আমরা ঠিক আগের মতোই একটা ডু ভার্বের সাহায্য নেব। এক্ষেত্রে আমরা কি নিব, ডিড আনব, ডিড, ডিডের পর নেগেটিভ করার জন্য একটা নট বসাবো, এরপর কি করব আগের অংশটাই বসাবো। আগের অংশটা বসানোর আগে শুধু একটু খেয়াল রাখতে হবে, আমরা ওই যে আবার রাইট ফর্ম অফ ভার্বস সেটা রুলস অনুযায়ী আমরা জানি কোন সেন্টেন্সের পরে, সেন্টেন্সের সাবজেক্টের পরে যদি ডিড অথবা ডিড নট কথাটা থাকে তাহলে তার পরপর যে ভার্বটা থাকবে অবশ্যই সেটার প্রেজেন্ট ফর্ম হবে, সেক্ষেত্রে এখন ওয়েনটা কি হয়ে যাবে, গো। পয়েন্টটা কি হয়ে গেল, গো, হি গোস টু স্কুল এটা নেগেটিভ হলো, হি ডাজন্ট গো টু স্কুল, হি ওয়েন্ট টু স্কুল এটা নেগেটিভ হলো, হি ডিডন্ট ওয়েন্ট টু স্কুল। এখানে আমরা পড়েছি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, ঠিক এই কথাটাই আমি যেমন তোমাদের আগেও পড়েছি তোমরা দেখেছো, আমরা যেমন অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ পড়ছি ঠিক একইভাবে আমাদের কিন্তু একই রুলস অনুযায়ী আমাদের নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভও হতে পারে। যেমন তোমাদের কাছে যদি দেয়া থাকে হি গোস টু স্কুল তুমি লিখে দিবা হি ডাজন্ট গো টু স্কুল, কিন্তু তোমাদের সামনে যদি দেয়া থাকে হি ডাজন্ট গো টু স্কুল তখন কি করবা, তখন খুব সহজে তোমরা দিয়ে দিতে পারো হি গোস টু স্কুল, ডাজন্টের বদলে গো দিবা এবং সাথে ইএস যোগ করে দিবা। কিন্তু যদি তোমাদের সামনে থাকে হি ডিডন্ট গো টু স্কুল সেক্ষেত্রে তোমরা কি করবা, যেখানে ভার্বটা তো প্রেজেন্ট টেন্স আছে তাহলে সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্স না, অবশ্যই না। এই যে আমরা এখানে ডিড কথাটা বসালাম সেটা দিয়ে আমরা বুঝতে পারছি এই ডিড কখন থাকে, শুধুমাত্র পাস্ট টেন্সে থাকে, তাহলে কি হবে আমরা যখন ডিড অথবা ডিড নট কথাটা তুলে দিব এরপরে যে ভাবটা আছে সেটা পাস্ট টেন্সে চলে যাবে, তাহলে কি হবে, হি ডি হি ওয়েন্ট টু স্কুল। তাহলে কোনো সেন্টেন্সে যদি টু বি ভার্ব থাকে সেটাকে কীভাবে নেগেটিভ করতে হয় আমরা দেখলাম, যদি টু বি ভার্ব না থাকে সেটাকে কীভাবে নেগেটিভ করতে হয় সেটাও আমরা দেখলাম, এরপর আমাদের বাকি থাকলো কোনটা, টু হ্যাভ ভার্ব আর মডেল অক্সিলারি, সে দুইটাও খুব সহজ, একটু খালি খেয়াল করো। টু হ্যাভ ভার্ব হ্যাভ ভার্ব ধরে আমরা কোনটা বুঝে থাকি, হ্যাভ বুঝে থাকি, হ্যাজ বুঝে থাকি কিংবা হ্যাড বুঝে থাকি। এখন এই হ্যাভ হ্যাজ হ্যাড যে সবসময় শুধুমাত্র টু বি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তা না, এটা অনেক সময় প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয় যখন, বিশেষ করে যখন সেন্টেন্সে অন্য কোনো প্রিন্সিপাল ভার্ব থাকে না, এছাড়া এটা অনেক সময় অন্য কোনো অর্থ ব্যবহৃত অন্য কোনো অর্থ বোঝাতেও ব্যবহার হয়ে থাকে, যেমন এটা অনেক সময় পজিশন পজিশন ক্ষেত্রে তো ব্যবহৃত হয়েই থাকে, এছাড়া হ্যাভ হ্যাজ হ্যাড দ্বারা আমরা অনেক সময় টেক রিসিভ কিংবা অনেক এক্সপিরিয়েন্সের কথাও বা অর্থ বুঝে থাকি। যদি টু বি হ্যাভ টু হ্যাভ ভার্বটা সেন্টেন্সে খুব স্বাভাবিক পজিশন অর্থে ব্যবহৃত হয়, যেমন
এখানে এটা অধিকার অর্থে ব্যবহৃত হয়েছে কারণ এখানে অন্য কোনো মানে ভার্ব নাই, তাই এটা অক্সিলারি না হয়ে এটা মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। এক্ষেত্রে আমরা কি করবো, খুব সহজে আই হ্যাভ এর পর একটা নট বসাই দিই। এখন আমি যদি এটা নট বসাই, সাধারণত কোনো অক্সিলারি কিংবা হ্যাভ এর পর নট বসিয়ে আমরা করি, কিন্তু এটা খেয়াল রাখতে হবে হ্যাভ বা হ্যাজ কিংবা হ্যাড যদি এভাবে অধিকার অর্থে ব্যবহৃত হয় এবং তারপরে নাউনটা যদি সিঙ্গুলার থাকে তাহলে সাধারণত আমরা নটটা ব্যবহার না করে এই নটের জায়গায় নো ব্যবহার করি, সেক্ষেত্রে কী হবে, আই হ্যাভ নো বুক। কিন্তু এই নাউনটা যদি সিঙ্গুলার না হয় প্লুরাল হয়, যেমন সেক্ষেত্রে কী হবে, আই হ্যাভ নট মেনি বুকস। এখানে নটটা দিলে হবে না তা না, কিন্তু যদি নাউনটা সিঙ্গুলার থাকে তাহলে নো দেওয়াটা বেটার, আর যদি প্লুরাল থাকে তাহলে খুব সহজে হ্যাভ এর পর নট বসে দিলেই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হয়ে যাবে। এখন তো আমরা দেখলাম যদি হ্যাভ হ্যাজ বা হ্যাড আমরা অধিকার অর্থে ব্যবহার করে থাকি কিংবা আমাদের দখলে আছে এমন অর্থে ব্যবহার করে থাকি, সেক্ষেত্রে আমরা এটার পর নট বসিয়ে আমরা নেগেটিভ করলাম। কিন্তু এটা যদি অন্য কোনো অর্থে ব্যবহার করে থাকি, যেমন আমি কোনো কিছু গ্রহণ করেছি, আমি কোনো কিছু নিয়েছি, এ ধরনের অর্থে, যেমন আই হ্যাড মাই রিভেঞ্জ, আমরা সেন্টেন্সটা দেখে বুঝতে পারছি এখানে থাকা অর্থে কোনো বোঝানো হয় না, এটা অন্য একটা অর্থ ব্যবহৃত হয়েছে, মানে আমি আমার প্রতিশোধ নিয়েছি, নেওয়া অর্থে ব্যবহৃত হয়েছে। সেক্ষেত্রে আমরা কী করবো, সেক্ষেত্রে সবচেয়ে সহজ হচ্ছে আই এর পর এটাকে আমরা মেইন ভার্ব ধরে, তাহলে আমরা যদি হ্যাডটাকে এখানে মেইন ভার্ব ধরি সেক্ষেত্রে আমরা কী করবো, মাঝখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, সেক্ষেত্রে আমরা ওই ডু ভার্বের সাহায্য নেব। ডু ভার্বের সাহায্য নিলে এখানে কী আনবো, হ্যাডটা তো বুঝতেই পারছি এটা পাস্ট টেন্সে আছে, সেক্ষেত্রে ডি আনবো, যেহেতু এখানে ডিড এনেছি কিংবা ডিড নট এনেছি, তাই হ্যাডটাকে মেন ভার্ব ধরে এটা চলে যাবে প্রেজেন্ট ফর্মে। অর্থাৎ হ্যাভ এজ হ্যাড যদি সেন্টেন্সে থাকে অধিকার ছাড়া অন্য কোনো অর্থে ব্যবহৃত হয়, সেক্ষেত্রে সেটাকে নেগেটিভ করার জন্য খুব সহজে হচ্ছে আমরা হ্যাভ হ্যাজ হ্যাডকে মেন ভার্ব ধরে এটার আগে দু ভার্বের সাহায্য নিয়ে সেন্টেন্সটাকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারব। এরপর আমাদের বাকি থাকলো মডেল অক্সিলারি। মডেল অক্সিলারিটা আর একটু সহজ, সহজ বলতে ঠিক বি ভার্বের মতো, কোনো সেন্টেন্সে যদি মডেল অক্সিলারি থাকে তারপর শুধুমাত্র একটা নট বসিয়ে দিলেই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে চলে যাবে। যেমন পিপল শুড টেক কেয়ার অফ দেয়ার হেলথ, এই ক্ষেত্রে শুডটা হচ্ছে গিয়ে মডেল অক্সিলারি, এটাকে নেগেটিভ করার জন্য শুডের পর শুধুমাত্র আমরা একটা নট ব্যবহার করবো, শুডের সাথে একটা নট বসিয়ে দিব, তাহলে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ চলে যাবে। আর কনভার্সনে তো আমরা আগেই বলেছি আমরা যদি গঠনের সাথে সাথে অর্থেরও পরিবর্তন করে ফেলি কোনো সমস্যা নাই, সেক্ষেত্রে পরিবর্তনটা করা আমাদের জন্য খুব সহজ। পিপল শুড নট টেক কেয়ার অফ দেয়ার হেলথ। এখন আমাদের যদি কোশ্চেন কেমন হয় জানি না, যদি একটু অনেক সময় একটু এক্সেপশনাল থাকে সেক্ষেত্রে আমরা একটু দেখাই তোমাদেরকে। মডেল অক্সিলারি হিসেবে অনেক সময় অট টু কিংবা ইউজ টু কিংবা নিড কিংবা ডেয়ার এই কথাগুলো ব্যবহৃত হয়। যেমন এখানে পুরো সেন্টেন্সে ইউজ টুটা আমরা মডেল অক্সিলারি হিসেবে ব্যবহার করছি, কিন্তু ইউজ টুটা আমরা দুইভাবে পরিবর্তন করতে পারি। এক
বলছে ডু ভার্বের সাহায্য নিয়ে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ইউজ টু এর আগে যদি আমরা ডিড নট বসাই, নেগেটিভ করার জন্য ডিড নট, যেহেতু ডিড নট বসিয়েছি সেক্ষেত্রে ইউজড কথাটা ইউজে চলে যাবে, বাকি পুরোটা যা আছে ঠিক একইভাবে বসবে। তাহলে সেন্টেন্সটা কি হবে, রাকিব ডিড নট ইউজ টু গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, অথবা আমরা এটা এইভাবে করতে পারি, রাকিব ইউজ নট টু গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। ঠিক আছে, ইউজটার পর নট বসিয়েও করা যায়, অথবা চাইলে ডিড নট বসালে সেক্ষেত্রে ইউজটার জায়গায় ইউজ হবে। ঠিক এই কনভার্সন অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এর থেকে খুব বেশি সাধারণত কঠিন তোমাদের থাকে না। মেইন যেই রুলসগুলো সেগুলো তোমাদের বুঝালাম, তোমরা বাসার মধ্যে আরও কিছু প্র্যাকটিস করবা, তোমাদের সবার কাছে কোনো না কোনো বই আছে, বইয়ের মধ্যে অনেক এক্সারসাইজ আছে সেগুলো করবা, তারপর যদি সমস্যা হয় তাহলে আমার নাম্বার আছে, সবাই যোগাযোগ করবা, আর যে রুলসগুলো দেখলাম সেগুলো অবশ্যই প্র্যাকটিস করবা। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের জন্য আজকে এতটুকুই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।